আপনি নিজেকে দেখুন, এখন আর কোনো দেয়ালে কোনো জায়গায় একটাও কাটা উঠা চলে বলে যে 21শে জুলাই হচ্ছে, কাটা উঠ হচ্ছে। মমতা ব্যানার্জির বড় ছবি আর তলায় সততার প্রতীক লেখা, এই কাটা উঠ একটাও দেখা দেবে না, একটাও দেখা দেবে না। কারণ এখন তার কর্মীরাও বুঝে গেছে যে মমতা দেবী আর স্বপ্নে, শুধু কালীঘাটে। আমি কাগজটা নিয়ে আমার মোবাইলে আছে, দেখাতে পারি। শুধু কালীঘাটে মমতা দেবীর পাড়াতে 36টা ফ্ল্যাট রয়েছে মমতা দেবীদের কাছে, 36টা ফ্ল্যাট। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই প্রশ্নটা বাংলার মানুষের মুখে মুখে রয়েছে। বাংলার মানুষ আর জানতে চাইছে এই ফ্ল্যাটগুলো কার আর কিভাবে ফ্ল্যাটগুলো হলো। আপনি তো বলেন আপনি মাইনে নেন না, আপনি তো বলেন আপনার কিছু নাই, তাহলে এই ফ্ল্যাটগুলো কার? তাহলে ফ্ল্যাটের মালিক বা কেরা? তারা কোথা থেকে ফ্ল্যাটগুলো কিনলেন? এই প্রশ্নটা মমতা ব্যানার্জিকে দিতে হবে।